শুক্রবার জুমার নামাজের আগে খুতবা দিচ্ছিলেন ইমাম। তার খুতবায় উঠে আসে আওয়ামী লীগ সরকারের জুলুম নির্যাতন প্রসঙ্গ, আর এর জের ধরেই চাকরি গেল ইমামের। ঘটনাটি ঘটেছে ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মোরাটিয়া গ্রামের মধ্যপাড়া জামে মসজিদে। অভিযোগ উঠেছে মুজাহিদুল হক নামের এই ইমাম খুতবাতে আওয়ামী লীগ সরকারের জুলুম নির্যাতন নিয়ে কথা বলায় তাকে চাকরি থেকে বাদ দিয়ে দেন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আফসার মাতুব্বরের ছেলে স্বপন মাতুব্বর। ইমামের চাকরিচ্যুতের বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় উঠে। মঙ্গলবার বিকেলে ভুক্তভোগী ইমাম হাফেজ মাওলানা মুজাহিদুল হক তার চাকরিচ্যুতের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। জানা যায়, শেখ হাসিনা সরকারের পতনের পর গত 9 আগস্ট জুমার নামাজের খুতবায় মসজিদের ইমাম মুজাহিদুল হক আওয়ামী লীগ সরকারের জুলুম নির্যাতন নিয়ে কথা বলেন। এ সময় সভাপতির সমর্থকরা খুতবায় বাধা দেন। পরে নামাজ শেষে ইমামকে মসজিদ থেকে বের করে দেন সভাপতি। এই বিষয়ে জানতে মুরাটিয়া মধ্যপাড়া জামে মসজিদের সভাপতি স্বপন মাতুব্বরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তার ফোন নম্বরও বন্ধ পাওয়া যায়।